হামলার পরের দিনই জেড স্তরে নিরাপত্তা দেওয়া হলো মেম প্রধান আসাদুদ্দিন বাইসুকে। উত্তরপ্রদেশে তার কনভয়ে গুলি হামলার পরের দিনই জেড স্তরে নিরাপত্তা পাচ্ছেন অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিন এর প্রধান আসাদুদ্দিন বাইসি। যদিও সরকারের নিরাপত্তা পাওয়া নিয়ে আগে আপত্তি জানিয়েছিলেন বাইসি, বলেছিলেন, আমি কখনোই সরকারি নিরাপত্তা চাইনি, ভবিষ্যতেও চাইব না, মানুষকে নিরাপত্তা দেওয়া সরকারেরই কাজ। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ প্রচারে সেরে দিল্লি ফিরছিলেন বাইসি। সেই সময় হাপুরে একটি টোল প্লাজায় তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। ঘটনায় কেউ হতাহত না হলেও গুলিতে গাড়ির টায়ার ফেসে যায় বলে ওয়াইসি জানিয়েছিলেন। এরপর গাড়ি বদল করিয়ে দিল্লি ফেরেন মিম প্রধান। ঘটনায় যুক্ত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। লোকসভা সাংসদ তথা মিম প্রধানের মতো ব্যক্তির গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ভোটমুখী উত্তরপ্রদেশে আইন শৃঙ্খলা নিয়ে বড় সড় প্রশ্ন উঠে যায়। প্রসঙ্গত, এবার ওয়াইসি দল উত্তরপ্রদেশের ছোট কয়েকটি দলের সঙ্গে জোট করে ফুটেছে। জেড স্তরে নিরাপত্তা ব্যবস্থায় সাধারণত 22 জনের একটি বলয় নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তিকে ঘিরে রাখে। তার মধ্যে 4 থেকে 6 জন NSG কমান্ডো থাকেন। একটি স্কোয়াড গাড়ি ও নিরাপত্তা বলয়ের অঙ্গ হিসেবে থাকে। ভিউ রিপোর্ট, বেঙ্গল টাইমস। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। আপনার বা আপনার এলাকার যে কোনো খবর বা ব্যবসায়িক বিজ্ঞাপন দিতে ফোন করুন 6297472175 নম্বরে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।